এশিয়ান পেন্টসের যে পমপম ডিজাইনটি 2022 রিলিজ হয়েছে সেই ডিজাইনটি আজকে আমি পুরো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি কি করে করা যায় বা আপনি কিভাবে আপনার দেওয়ালে অ্যাপ্লাই করবেন। একেবারে সহজ ডিজাইন এবং খুবই একটা কোয়ালিটিফাই ডিজাইন এবং খুবই গর্জিয়াস, খুবই সুন্দর দেখতে। জাস্ট কদম ফুল যে আছে সেই কদম ফুলের মতোই, একেবারে সেম কদম ফুলের মতো। তো আজকে বন্ধুরা আমি দেখাচ্ছি ডিজাইনটা প্রপার ওয়েতে কীভাবে করতে হয়। তো ডিজাইনটির জন্য যে টুলসটি আমরা ইউজ করব সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের টুলস একটা আছে অলরেডি, কিন্তু সেই টুলসটায় যে কাজ করে তার পমপম টুলস, সেই টুলসটায় যে কাজ করে তার থেকে আপনি একটা লোকাল যে বেলুন আছে বাচ্চাদের খেলনা বেলুন, এই যে দেখুন 1 টাকা বা 2 টাকা দাম হবে, তো এই 2 বেলুন কিনে নেবেন। এই বেলুন দিয়ে ওই পমপম ডিজাইনটা সব থেকে প্রপার হয়েতে ভালো হয়। তো আজকে আমি সেই ডিজাইনটি কীভাবে করে, এই যে পিছনে যে আমার দেওয়ালটা দেখছেন বোর্ডটা, এখানে আমি করে দেখাচ্ছি। বেশ করে আমি একটা ব্লুর মতো দিয়ে রেখেছি আগের দিন, তো আজকে আমি টপ কোট অ্যাপ্লাই করবো। টপ কোট অ্যাপ্লাই করে ডিজাইনটা করব, প্যাটার্নটি তৈরি করব। আর সেখানে আমাদের যে রংটা ইউজ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন রয়্যাল প্লে এই রংটা ইউজ হবে, এই যে রংটা রয়্যাল প্লে। তো রয়্যাল প্লে এই রং এর দাম প্রায় পড়ে যাবে আপনার কত আছে এমআরপি, 1012 টাকা, যাই হোক ওই 900 বা 1000 টাকার মধ্যে এই লিটার আপনি পেয়ে যাবেন। একটি দেওয়ালে 100 স্কোয়ার ফিটের জন্য 1 লিটার রঙই যথেষ্ট, 100 বা 100 প্লাস হবে না। আর আপনারা যখন রংটি করবেন, এই যে ডিজাইনের যে রংগুলো থাকে মেটালিক, এটা সরি এটা নন মেটালিক আছে, মেটালিক এর মধ্যে জল মিলানো যাবে না, আর অল্প একটু মিলান অল্প পরিমাণে মিলাতে পারেন আপনি জল। তো বন্ধুরা চলুন আমি প্রপার ওইতে ডিজাইনটা কীভাবে করে সেটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই যে টুলস আমাদের ইউজ হবে সেটা হচ্ছে, বলছি না, বেলুন, বেলুনটা আপনি ফুলিয়ে নেবেন। জাস্ট আপনার যে এই যে দেখুন হাতটা এতটা পরিমাণে বা আপনি আপনার মতো মেজারমেন্ট করে নেবেন, বড় হলে বড় হবে, ছোট দিলে ছোট হবে। বেলুনটা আমি আটকে নিচ্ছি, হয়ে গেল আমাদের টুলস রেডি। এবার জাস্ট এটা দিয়ে আমরা ডিজাইনটা করব। এজন্য আমরা বেসকোট অলরেডি অ্যাপ্লাই করা আছে, আর ডিজাইনটা কিন্তু যে কোনো নর্মাল একটা দেওয়ালি চাইলেই করা যায় না। এজন্য আগে অবশ্যই প্রিপারেশন নিতে হবে আপনাকে, যে দেওয়ালটা সারফেসটা আগের থেকেই প্রিপারেশন নিয়ে প্রস্তুত করে রাখতে হবে। তো সারফেস প্রিপারেশনের যে সব ভিডিও আছে আমাদের চ্যানেল ভিজিট করলে আপনি পেয়ে যাবেন। আর আপনি সারফেস প্রিপারেশন করার পর 2 কোট প্রাইমার করার পরে টপ কোট, 1 কোট আর 2 কোট, মানে ফিনিশটা যেটা আসে সবটাই ফিনিশ লাগবে, সবটাই, প্রত্যেকটাই, সেই প্রাইমার থেকে টপ বেস কোট এবং টপ কোট প্রত্যেকটাই। তো 2 কোট প্রাইমার একটি ওয়ালে করবেন পুটি, মানে স্যান্ডিং করার পরে। তারপরে আমরা পরের দিন আপনি 1 কোট আর 2 কোট বেস কোট অ্যাপ্লাই করবেন। বেস কোট অ্যাপ্লাই করার পরে তৃতীয় দিন গিয়ে আমরা ডিজাইনটি করব। সেই ডিজাইনটি করার জন্য আমরা টপ কোট যেটা দেখিয়েছি রংটা, সেই রংটা অ্যাপ্লাই করছি। তো আমরা টপ কোটের জন্য দেখুন এখনই অ্যাপ্লাই করছি। তো আমরা টপ কোট অ্যাপ্লাই করছি, এইভাবে আপনি টপ কোটটা অ্যাপ্লাই করবেন সব একইভাবে, রোলারটা চালাতে হবে। তো আমাদের
টপ কোট অ্যাপ্লাই কমপ্লিট। এবার আমরা ডিজাইনের প্যাটার্নটি করব। তো যে কোনো একটা সাইড থেকে আমরা শুরু করছি। দেখুন কি করে আমি প্যাটার্নটি করছি, জাস্ট এভাবে চাপ দেবেন আর তুলবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের ওয়েবসাইট আছে paintingservicekolkata.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। দেখছেন কিভাবে আমি প্যাটার্নটা তুলছি, ঠিক সেম এই প্রসেসে আপনিও প্যাটার্নটা তুলবেন। বেলুনটা যে চাপছি একটা নির্দিষ্ট মাপে চাপা হচ্ছে, বেলুনটা একটা অবশ্যই নির্দিষ্ট একটি মাপ নিয়ে চাপবেন, কোটরটা বেশি বড় ছোট হয় না হয়। বন্ধুরা, ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখছেন। তো এই ডিজাইনটি কিন্তু আসলেই সুন্দর, আর এই যে ডিজাইনটি এটা হচ্ছে কালার কমিউনিকেশনের উপর সৌন্দর্যটা নির্ভর করে। তো কোম্পানির যে ক্যাটলগ আছে সেখানে 12 শেডের কালার আছে, আপনি সেখানে 12 শেডের কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন, সেখান থেকে যে কালারটা চুজ পছন্দ করবেন সেই কালারটা নিয়ে নেবেন। বেস কোডের কোড নাম্বার থাকে আলাদা, টপ কোডের কোড নাম্বার থাকে আলাদা, সেটা আপনার সঠিক ওয়েতে যখন কিনে নিয়ে আসবেন আর সেইভাবে সঠিক পদ্ধতিতে যখন কাজ করবেন, এই যে যতটা সুন্দর হয়েছে এর থেকে আরও সুন্দর আপনি দেওয়ালটা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস অল।